বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ 7ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহাসিক দিন, এবং এই দিনটিকে সবাই ঐতিহাসিক বললেও নানাভাবে নানা নামে আখ্যায়িত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনটিকে একভাবে পালন করে, ঠিক তার ভিন্ন একটা অবস্থান থেকে দিনটিকে পালন করে জাতীয় সমাজতান্ত্রিক দল, এবং একেবারেই অন্যভাবে দেখে বাংলাদেশ আওয়ামী লীগ। এই দিনকে কেন্দ্র করে এবং এর পেছনের কয়েকটি দিনকে, অর্থাৎ 1975 সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিনগুলোকে নিয়ে আলোচনা করবার জন্যে আজকে আমার যারা অতিথি, তারা ওই যে তিনটে দলের কথা আমি উল্লেখ করলাম, সেই তিনটে দলের রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। আমার ভাই বাসা আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির প্রেসিডিয়াম সদস্য এবং লেখক হিসেবেও সুপ্রতিষ্ঠিত পরিচিত, 7ই নভেম্বরের ঘটনাবলী নিয়ে তার একটা বিশাল রচনা আছে, হায়দার আকবর খান রনু। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আপনার কাছে যে প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করতে চাই, যে 1975 সাল বাংলাদেশের ইতিহাসে, বাঙালির ইতিহাসে সবচাইতে উল্লেখযোগ্য, কলঙ্কিত, লজ্জাজনক এবং শোকাবহ একটি বছর বলা যেতে পারে, বিশেষ করে অগাস্ট নভেম্বরের ঘটনা বলি। আমার প্রশ্ন আমি যেটি করতে চাই, যে 1975 সালের 15ই আগস্টে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের এবং স্বজনদের যে নির্মমভাবে হত্যা করা হলো, তার পরে ঠিক আড়াই মাস পরে নভেম্বরের 3 তারিখে আরেকটি কলঙ্কিত অধ্যায় আমরা জানি, জেলখানার ভেতরে 4 জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে, এবং তারপরে সেনাবাহিনীর ভেতরে নানা ধরনের উত্থান পতন, নানা ধরনের ঘটনাক্রম ঘটেছে, এবং 3 থেকে 7ই নভেম্বর বলা হয়ে থাকে যে বাংলাদেশ সরকার শূন্য ছিল। সো 15ই আগস্টের পরে এই আড়াই মাস তো একভাবে একপক্ষে নিয়ন্ত্রণে দেশ চলছিল, দেশের মধ্যে কোনো প্রতিবাদ বিক্ষোভ সেই অর্থে ছিল না, কিন্তু নভেম্বরে এসে আবার পুরো বিষয়টা উলট পালট হতে শুরু করলো কেন? বা এই যে 4 জাতীয় নেতাকে হত্যার মধ্য দিয়ে যেটি শুরু হলো, তারপরে সেখানে সেনাবাহিনীতে অনেক রকমের রদবদল হলো, নানা ধরনের হত্যাকাণ্ড ঘটলো, একটু আপনি প্রেক্ষাপটটা যদি নিয়ে আসেন তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাই। জিল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, চ্যানেল আই তৃতীয় মাত্রাকে ধন্যবাদ, এবং বারবার বলি এবং আজকেও বলতে চাই যে ব্যতিক্রম ধর্মী আলোচনা এবং স্থিতিশীল আলোচনার একটা স্থান হলো তৃতীয় মাত্রা। আপনি দাওয়াত দিয়েছেন তার জন্য ধন্যবাদ, শুক্রিয়া। সম্মানিত দর্শক শ্রোতাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি, বিসমিল্লাহ রহমান রহিম। আপনি যে প্রশ্নটা করেছেন, এই সীমিত আপনার এটা অনেক দীর্ঘ একটা আলোচনার পরিসর বাংলাদেশের টকশোর প্রেক্ষাপটে, তারপরেও এই বিষয়ের জন্য এটা আসলে খুবই সীমিত সময়, সব তো বলা যাবে না। আপনার অনুমতি নিয়ে রেফারেন্সটা দিয়ে রাখি, ভাই যেমন বিশদ একটি রচনা করেছেন সেটার উপরে আমিও লেখালেখি যেহেতু করি, সেনাবাহিনী ছিলাম দেখেই একেবারে চাক্ষুষ সাক্ষীর বর্ণনা এবং অংশগ্রহণমূলক বর্ণনাটা লিখেছি যে বইটা, সেই বইটার নাম মিশ্র কথন, লাল রঙের মোটা 500 পৃষ্ঠার বই, তার ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে মিশ্র কথন নামক বইয়ের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে 1975 বাংলাদেশের রাজনীতিতে বিভাজন রেখা। তো বুক ওয়ার্মে বা সাগর পাবলিশার্সে বা বাতিঘরে পাবেন, সেটা আমি আপনার সামনে সারমর্মটে রিপিট করি। আপনি যে প্রশ্নটা করেছেন উভয় উত্তরটা এই, একটা হলো বীর মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহের বীরোত্তম, বীর মুক্তিযোদ্ধা কর্নেল জিয়াউদ্দিন বীরোত্তম, ওনারা ব্যতিক্রমী সৈনিক ছিলেন, অত্যন্ত দুর্দান্ত সাহসী কমিটেড মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু ওনাদের চিন্তা চেতনাটা ছিল বামপন্থী বা রাজনীতির অনুসারে। আমার পক্ষ থেকে মেহরবানি করে এটাকে আপনি নেতিবাচক কোনো বিশেষণ নেবেন না, অর্থাৎ আমি ওনাদেরকে উপযুক্ত সম্মান জানাতে ব্যর্থ হয়েছি এই অভিযোগ আনবেন না, অন্তরের থেকে সম্মান জানাই। বামপন্থা হলে কতখানি বামপন্থী ছিলেন সেটা বিষয়ে অনেক ভালো বলতে পারবেন। তো ওনারা বাংলাদেশ সেনাবাহিনীতে জিয়াউদ্দিন সাহেবকে বঙ্গবন্ধু 31শে অক্টোবরের ঘটনার পরে 72ই ডিসমিস করে দিয়েছিলেন, অতঃপর উনি সর্বহারা দলে চলে গেছিলেন, এবং তাহের সাহেবকেও কিছুদিন পরেই দিয়ে দিয়েছিলেন, ওনাকে বেসামরিক অ্যাবজর্ব করেছিলেন যদিও ইত্যাদি জায়গায়, কিন্তু ওনাদের মনে যে রাজনৈতিক চিন্তা চেতনা ছিল সেটা কিন্তু চাকরিতে অব্যাহতি পেলেই সেটার অবসরে যায় না, চিন্তা তো মাথায় থেকে যায়। তো জিয়াউদ্দিন সাহেব তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন সাহেব সর্বহারা দলে গিয়েছিলেন, তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের সাহেব সর্বহারা দলে যান নাই,
কিন্তু তিনি মনে মনে জাসদ নামক রাজনৈতিক দলটির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন, শারীরিকভাবে কতটুকু হয়েছিলেন ভাই বলবেন, চিন্তা চেতনায় পুরোপুরি। এবং কর্নেল তাহের সাহেবের অনুপ্রেরণায় বা পরিকল্পনায়, জাসদের অনুপ্রেরণা বা পরিকল্পনায় একটা সৈনিক সংস্থা গঠন হয়েছিল যার নাম সৈনিক সংস্থা, এটা গোপন ছিল, বিপ্লবী সৈনিক সংস্থা। মাহবুবুর রহমান সাহেব নামে একজন সুবেদার বা সিনিয়র ওয়ান্ট অফিসার এখন আমরা বলি, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি বই লিখেছিলেন, বইটা জার্মানি থেকে প্রকাশ হয়েছিল বাংলায়। সেই বইটার একটা কপি আমিও পেয়েছিলাম এবং আমি সেটার উপরে ভিত্তি করে এবং নিজের আরো যা কিছু পেয়েছি সবকিছু ভিত্তি করে গল্পটা দিয়েছি যে সৈনিকদের মধ্যে একটা বিপ্লবী চেতনা ছিল কিছু সৈনিক, যে এই নিয়মে দেশটা চলতে পারে না, এই জন্য ঠিক আমরা মুক্তিযুদ্ধ করিনি। আমি 72-73 কথা বলছি। আর জাসদ ভাবছে যে ঠিক মুক্তিযুদ্ধের চেতনাটা ঠিক এই নিয়মে বাস্তবায়ন হবে না, এই নিয়মে সরকার বা দেশ চলতে পারে না, কিন্তু দুভয়ের সঙ্গে অপরিচিত। 74-এ তাদের মধ্যে পরিচয়টা ঘটে। তো জাসদ চাচ্ছিল বা এটা আমি খুব সাদামাটা ভাষায় বলছি, জাসদের মূল্যায়ন হয়তো এরকম ছিল যে সেনাবাহিনীকে জড়িত করতে না পারলে পরিবর্তনটা ঠিক শক্তভাবে করা যাবে না। আবার হয়তো গোপন সৈনিক সংস্থাও ভাবছিল যে আমরা গোপন সৈনিক সংস্থা কতটুকু সাকসেসফুল হব যদি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না পাই। এখন উভয়ের মধ্যে যে একটা ইতিবাচক যদি মনে করি, উভয় পরিবর্তন চাচ্ছিলেন কিন্তু মাধ্যমটা কি সেটা সম্বন্ধে আমরা কেউ তখন জানতাম না। এই প্রেক্ষাপটে সৈনিক সংস্থা এবং জাসদের মধ্যে যোগসূত্র স্থাপিত হয়। জাসদের সভাপতি ছিলেন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মেজর জলিল, তার মধ্যে যোগ দিয়েছেন কর্নেল তাহের বীরুত্তম, সবকিছু মিলে এটা একটা ভালো একটা মৈত্রী বন্ধন পেয়েছিল। 15-ই আগস্টের জন্য আমার মূল্যায়নে, আমার লেখাপড়ায়, আমার গবেষণায় 15-ই আগস্টের জন্য জাসদ প্রস্তুত ছিল না, ঘটনাটা ঘটে গেল এবং এটা ঘটে গিয়েছে খন্দকার মোস্তাক সাহেব এবং ওনার সহকর্মী যারা আমার ভাষায় বঙ্গবন্ধুর যারা চাটার দল ও হিসাবে অভিযুক্ত হয়েছিলেন, তারা ভাবলো আর কোন বিপদে না পড়ি, তারা সব কিন্তু এক লাইনে গেল। খন্দকার মোস্তাক সাহেবের নেতৃত্বে এবং সেনাবাহিনী থেকে যারা এই বিদ্রোহটা করার জন্য প্রস্তুত হয়েছিলেন তারা সকলে মিলে তো 15-ই আগস্ট ঘটালো, শোকাবহ ঘটনা। সেনাবাহিনী এটার জন্য প্রস্তুত ছিল না। সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে মারাত্মক ইমপ্লিকেশন যেটা, তাৎপর্য যেটা দাঁড়িয়েছিল 15-ই আগস্ট 1975-এর পরে, সেটা হলো যেটা আজকের বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি স্যালিউট। আজকে আমরা অনেক ভালো স্থিতিশীল সুন্দর উন্নতি করা একটা সেনাবাহিনী পেয়েছি, পেশাগতভাবে ভৌত কাঠামোগতভাবে দায়িত্ব পালনের অংশে আন্তর্জাতিক পরিচয় সব দিক দিয়ে দে ডিজার্ভ আ স্যালিউট। কিন্তু 75-তে ঠিক এটা ছিল না। ভাঙাচোরা ঘরবাড়ি যেমন একটা মেরামতকের মানুষ, ঠিক ওরকমই একটা ঘরবাড়ির সেনাবাহিনী ছিল এটা। আমাদের সবচেয়ে মারাত্মক তাৎপর্য ছিল যারা এই 15-ই আগস্ট ঘটালো, ঘটানোর পর তাদের অবস্থানটা কি হবে, যারা যে কাজটা করেছে তারা তো সেনাবাহিনী কর্তৃপক্ষের হুকুম নিয়ে করে নাই, তাহলে অবৈধ কাজ করেছে। তাদের অনেকেই আবার চাকরিতে ছিলেন না, তাদের মধ্যে কিছু ছিল অবসরপ্রাপ্ত, নিজে নিজে আবার ইউনিফর্ম পরে র্যাঙ্ক লাগাই নিলেন, কিছু ছিলেন চাকুরিরত। এটা খুবই পিকুলিয়ার, এটা বোঝানো খুব মুশকিল জিনিসটা, যে তারা একটা বাঞ্চ গ্রুপ তারা যখন বঙ্গভবনে অবস্থান নিয়ে নিলেন এবং বঙ্গভবনে বসে খন্দকার মোস্তাক সাহেবের মাধ্যমে তারা দেশ পরিচালনা করা শুরু করলেন, এবং দেশ পরিচালনা করতে গেলে দেশ পরিচালনার একটা অংশ সেনাবাহিনী পরিচালনা, এবং সেনাবাহিনীতে মেজর জেনারেল সাহেবরা আছেন, সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার সাহেবরা আছেন। আমি কিন্তু খুবই ছোট, 70-এর সেপ্টেম্বরে আমার কমিশন, 75-এর নভেম্বরে আমার তখন মাত্র 26 বছর বয়স মাত্র শেষ হয়েছে, 6 বছর চাকরি মাত্র শেষ হয়েছে, আই ওয়াজ ইয়াং জেন্টলম্যান, আমার মতো ইয়াংরাই বেশি ছিলাম। তো যেটা বলছিলাম, এই প্রশ্নের কোন সদুত্তর তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর না জ্যেষ্ঠরা দিতে পারছেন, যা কনিষ্ঠরা দিতে পারছেন, যে যারা ঘটনাটা ঘটালো তাদের কি হবে, ইংরেজিতে বলা হয় আমার আর্মির পরিভাষায় তাদের ডিসপোজাল কি হবে, অর্থাৎ তারা কোথায় যাবে, তাদের অবস্থান কি হবে, তাদের কি হবে, তারা কি আবার সেই ইউনিটের যে নিয়মে কাজ করতো, যে নিয়মে চাকরি করতো, এটাই করতে থাকবে, নাকি তারা ওখানেই বসে থাকবে, নাকি তারা নিজেদেরকে র্যাঙ্ক ট্যাঙ্ক দিয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়ে যাবে, তারা দেশের মন্ত্রী পরিষদ বানাবে, এটা একটা বিদ্ঘুরে জিনিস ছিল। এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর জ্যেষ্ঠ অফিসারদের মধ্যে একটা আলোচনা চলছিল বা তর্ক বিতর্ক চলছিল। আপনি যদি বলেন আপনি কদ্দু শুনছেন, শোনার জিনিস না, আমি উপলব্ধি করতে আমি আলোচনার ছেদ ঘটাতে চাই, কিন্তু আপনি নিজেই একটা জ্যোতিচিহ্ন দিন, আমি আবার ওনার কাছে ঘুরে আসবো। ওকে, তাহলে আমি আলোচনাটা জ্যোতিচিহ্ন দিয়ে দেই। ইনাদের মধ্যে আলোচনাটার সারবস্তু ছিল যে এই পরিস্থিতিটাকে আমি সামাল দিব, বঙ্গভবনে যারা চলে গেছে নিয়ম ভেঙে লাইনচ্যুত হয়ে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে, এই পরিস্থিতিকে তুমি রিকনসাইল করবা কেমনে, সামঞ্জস্য কেমনে আনবা, আর্মির চেইন অফ কমান্ড কেমনে ফেরত আনবা,
এটার কোনো সুষ্ঠু সমাধান কেউ দিতে পারে নাই। না পারাতে এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন, আমার বই মিশ্র কথা আমি খুব স্পষ্ট করে যুক্তি দিয়ে তুলে ধরেছি, না পারাতে অতি স্বাভাবিকভাবে কিছু লোক অসহিষ্ণু হবে, কিছু লোক অধৈর্য হবে, কিছু বলবে আরো কয়েকদিন ধৈর্য ধরো, কিন্তু তলে তলে তখন আরেকটা মত চলছিল যে ওরা যেমন জোর করে বঙ্গবন্ধুকে মেরে বা দেশে পরিবর্তন এনেছে এবং নিজেদেরকে বঙ্গভবনে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে, ওদেরকেও জোর করেই সরাতে হবে, এই মতবাদটার নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন চিফ অফ জেনারেল স্টাফ বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ বীরত্ব। উনি স্বেচ্ছ কমান্ডার ছিলেন, অত্যন্ত জনপ্রিয় এবং সাহসী স্বেচ্ছ কমান্ডার ছিলেন। ওনার সঙ্গে সহযোগিতা করেছেন তখনকার আমাদের ফরেস্ট ব্রিগেডের কমান্ডার কর্নেল সাফাত জামিল, এবং কর্নেল সাফাত জামিল ব্রিগেড কমান্ডার ছিলেন। ব্রিগেড কমান্ডার তো কোনো দাম নাই যদি ওনার অধীনে ব্যাটালিয়ন ওনার কথা না শোনে। তো সেই ব্যাটালিয়নের মধ্যে একটা ব্যাটালিয়ন ছিল ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ওটার অধীনায়ক ছিল আমার আপন বড় ভাইরা তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মতিউর রহমান বীরপতি। আরেকটা ছিল 22 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটা জেআরবি থেকে লক্ষ্মী বাহিনী থেকে কনভার্ট হয়ে বেঙ্গল রেজিমেন্টের রেজিমেন্ট হয়েছিল, সেটার অধীনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুল গফার হালদার বীরত্ব। এবং গত 3 নভেম্বর এবং 4 নভেম্বর আজকে থেকে মাত্র 3 দিন আগে দুই কিস্তি তিনি প্রথম আলোতে ওনার বক্তব্য দিয়েছেন। এই এই সাংগঠনিক শক্তি নিয়ে ওনারা চেষ্টা করলেন, চিন্তা করলেন যে বঙ্গভবনকে কত উৎখাত করতে হবে। সেই উৎখাতের প্রতিক্রিয়া, উৎখাতের যে চেষ্টা, তার ফসল হইল নভেম্বর মাসের 3 তারিখের ঘটনা। নভেম্বরের 3 তারিখের ঘটনাটা এক হচ্ছে বঙ্গভবনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে একটি কুপ দেখা ইংরেজিতে। নভেম্বরের 3 তারিখের কোন ঘটনা, মানে খালেদ মোশাররফ, খালেদ মোশাররফ সেনাপ্রধান হওয়া, সেনা অভ্যুত্থান, তো উনি উনি বঙ্গ মানে উনি যে ওই বঙ্গভবনের ওদেরকে সরাতে চাইলেন, তো সেটি সরাতে গিয়ে তিনি তো জিয়াউর রহমানকেও সরিয়ে ফেললেন। আমি তো বলিনি সেটা এখনো। ওনার ঘটনার 3টা আঙ্গিক আছে। এক নম্বর আঙ্গিক, উনি সেনাবাহিনীতে ছিলেন দ্বিতীয় ব্যক্তি চেয়ার অনুযায়ী, যদিও সিনিয়রিটিতে আরো 2-4 জন ওনার উপরে ছিল, কিন্তু সেনাবাহিনী প্রধান তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বীরত্বের পরে দায়িত্বে সফিউল্লাহ সাহেব এক নম্বর ছিলেন না? না না, উনি তো তখন চলে গেছেন। ও আচ্ছা, বাই দ্য টাইম 15 আগস্ট। তো জিয়াউর রহমান সাহেব ছিলেন, জিয়াউর রহমান সাহেবের পরেই দায়িত্বের দায়িত্বের চেইনে, দায়িত্বের ধারাবাহিকতায় চিফ অব দি জেনারেল স্টাফ তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ, আমরা ব্রিগেডিয়ার বলতাম, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ বীরত্বম, তো উনি তাহলে জিয়াউর রহমান সাহেবের অনুমতি ছাড়া জিয়াউর রহমানের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন এবং জিয়াউর রহমানকে বন্দী করে ফেলেন ঘরের মধ্যে। জিয়াউর রহমান সাহেব তখন উনি কি জিয়াউর রহমানকে তখন বঙ্গভবনে যারা আছেন তাদের সঙ্গে মানে এক সূত্রে গেঁথেছিলেন, মানে একই ওনার মনে মনে হয়তো এক সূত্রে গেঁথেছিলেন, কিন্তু উনি তার প্রকাশ্যে ঘোষণাটা দেন নাই। কিন্তু এর মধ্যে আরো একটা যুক্তি আছে, যদি আমি ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের পক্ষ নেই, সেনাবাহিনীর প্রধান বহাল আছেন, চেয়ারে বসে আছেন, সেনাবাহিনী কমান্ড করছেন, আর আপনি সেনাবাহিনীর দ্বিতীয় ব্যক্তি, একটা কু করে ফেললেন, বঙ্গভবন ঘেরাও দিয়ে ফেললেন, দেশ শাসনের অর্ডার দিচ্ছেন, এটাতে মিলে না। তাহলে আমি যদি কুদেতা বা বিপ্লবের পক্ষে যাই, তাহলে আমাকে আমার জ্যেষ্ঠ দ্বারা তাদেরকে বন্দী করতেই হবে, আর আমি যদি শৃঙ্খলার পক্ষে যাই, তাহলে উনি জিয়াউর রহমানকে বন্দী করে মারাত্মক ভুল করেছেন। এখানে ঘটনা দাঁড়াইলো, খালেদ মোশাররফ সাহেব জনপ্রিয় একজন স্বেচ্ছ কমান্ডার ছিলেন, সেনাবাহিনীতে সুপরিচিত মেধাবী অফিসার হিসেবে ছিলেন, পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে তিনি একজন প্রশিক্ষক ছিলেন, জিয়াউর রহমানও প্রশিক্ষক ছিলেন, জিয়াউর রহমানও মেধাবী হিসেবে পরিচিত ছিলেন, সাহসী স্বেচ্ছ কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু উভয়ের যে সেনা সৈনিকগণের প্রতি আবেদন, সৈনিকগণের প্রতি যে পরিচিতি, জিয়াউর রহমান আর খালেদ মোশাররফের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। জিয়াউর রহমান সাহেব অনেক বেশি সুপরিচিত এবং আবেগময় আবেদনময়ী ছিলেন, ক্যারিসমেটিক ছিলেন খালেদ মোশাররফ সাহেবের তুলনায়। ফলে হলো কি, যখনই 3 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে জনগণ জানতে পারলো বা সৈনিকগণ যে জিয়াউর রহমান সাহেবকে বন্দী করা হয়েছে, এটা তাদের মনের উপর একটা আরেকটি ঘটনা ঘটলো যে জেলখানায় হত্যাকাণ্ড হলো জাতীয়তা। এবং আমি আমার মূল্যায়নে, আমার যতটুকু বিশ্বাস, আমার মূল্যায়ন, আমার বিশ্বাসে জেলখানার হত্যাকাণ্ডের সঙ্গে খালেদ মোশাররফ সাহেবের কর্মকাণ্ডের কোন সম্পর্ক ছিল না, আপনি মনে করেন? নাই, আমি মনে করি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এটা ওনার অজ্ঞাতে এটা হয়েছে। ওটা কারা করতে পারে বলে আপনার ধারণা? এটা তৎকালীন বঙ্গভবনে যারা ক্ষমতায় ছিলেন, একদম ফিজিক্যালি যারা বঙ্গভবনে ছিলেন, তারা এটার সঙ্গে জড়িত, মানে 15 আগস্টের ঘটনার সঙ্গে যারা জড়িত তারা। হ্যাঁ, আমার মনে হয় এটা অনেকটা এরকম যে যদি 3 নভেম্বরের ঘটনাটা না ঘটতো, তাহলে হয়তো জেলখানা ঘটনাটা ঠিক ওই দিন ঘটতো না। এটার সঙ্গে সম্পর্ক অনেকটা এরকম হতে পারে যে 3 নভেম্বরের ঘটনা যখন ঘটে গেল, বঙ্গভবনে অবস্থানকারী তৎকালীন বিপ্লবীরা ভাবলেন এখন তো একটা যুদ্ধ শুরু হয়ে গেল, হয় আমরা টিকবো না ওরা টিকবে, আমরা যদি না টিকি
তাহলে এই রেসটা যদি রেখে যাই তাহলে আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এটা হচ্ছে বঙ্গভবনে যারা ছিলেন উনাদের চিন্তার কথা বলছি আমি, এবং সেই চিন্তা থেকেই খন্দকার মোস্তাক সাহেবের পৃষ্ঠপোষকতার সমর্থনে সক্রিয় সহযোগিতায় এই জেলখানার ঘটনা ঘটানো হয়েছে। এবং আমি যেহেতু একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলাম, আমি তো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে সেই ক্যাবিনেটের প্রতি আমার শ্রদ্ধা সারা জীবন অব্যাহত থাকবে। ওনারা সকলেই সেই প্রবাসী মুক্তিযোদ্ধা সরকারের সদস্য ছিলেন, ওনাদের প্রতি আমাদের সম্মান থাকবেই, ওনাদের রুহের মাগফিরাত কামনা করবই। জেনারেল ওসমানি, সকল সেক্টর কমান্ডার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম, সবাই আমরা তেসরা নম্বরে থাকি, এরপরে আপনার কাছ থেকে শুনে আসছি। হায়দ্রাবাদ থেকে না, উনি তো প্রত্যক্ষদর্শী। প্রথম কথা বলে রাখি যে তিনি যেভাবে একটা ভিতর থেকে দেখে, আপনি যেভাবে একটা বই লিখেছেন, আমি কিন্তু অত বড় বই লিখিনি। আমার একটা ছোট্ট প্রবন্ধ এবং তাও মার্কসবাদের সশস্ত্র সংগ্রাম নামে একটা বই বেরিয়েছিল আমার, তার একটা চ্যাপ্টার ছিল। অবশ্য 7ই নভেম্বরের উপর বোধ হয় এর আগে কোনো কোনো লেখাই বেরোয়নি। একটা জাসদের কিছু গোপন লেখা টেখা ছিল ওই পত্রিকায়, এরকম বেরোয়নি। তো সে বক্তব্যটা আমি বহুবার বলেছি, গতবারও ঠিক একই আলোচনা আপনার সঙ্গে বসছিলাম, তা একই কথা বলেছিলাম, সেই কথাই আমি রিপিট করব। প্রথম কথা, যে বর্ণনা দিলেন তার সঙ্গে আমার খুব একটা ডিফারেন্সের কিছু নাই। 15ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল সে ঘটনাটা নিঃসন্দেহে শোকাবহ, কলঙ্কজনক।